বন্ধুরা, ব্যাগে গলদা চিংড়ি মাছ আছে বাজার থেকে, একদম টাটকা টাটকা জ্যান্ত বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। আজকে কালী পুজো, তো গলদা চিংড়ির মালাইকারি বানাবো একদম সাবেকিয়ানা পদ্ধতিতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, রান্নাঘরে গিয়ে আপনাদের মাছ ঢেলে দেখাবো। দোতলা ঘর হয়েছে, উপরে চাটা ঢেলে পার, চাটা পার পুরো বাজারের ব্যাগ সমেত ধরে নিয়ে চলে এসেছি। এই যে গলদা চিংড়ি, একদম টাটকা গলদা চিংড়ি মাছ, আনতে আনতে মরে গেছে, প্যাকেট করা ছিল চিকে। এটার আরেকটা দানা কই গো? একটা দানা? হ্যাঁ, আরেকটা দানা কই? ভেঙে গেছে। দানা দানা কি? দাঁড়া দাঁড়া, ভেঙে গেছে, ভেঙে গেছে। আমাদের এখানে এই চিংড়ি মাছ 700 টাকা কিলো বিক্রি হচ্ছে, আপনাদের ওখানে কত টাকা কিলো বিক্রি হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে নারকেল, চিংড়ি মাছের মালাইকারির মূল উপকরণ। দিদি এটা ছাড়ি নাও, আমি মাছ বেছে নেব। সর সর সর, তুমি কটা নিচ্ছ গো? মাছগুলো খুব ভালো করে বেছে নেব। গলদা চিংড়ি পরিষ্কার করার একটা পদ্ধতি আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আজকে আমি কাঁচি নিয়েছি, দেখুন কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে গলদা চিংড়ি পরিষ্কার করা যায়। খুব মজা হচ্ছে। কার মজা হচ্ছে? তোমার। আমাকে কাটতে হবে? তোমার খুব মজা হচ্ছে? না, চিংড়ি মাছের মাথার উপরে বালির মতো অংশ থাকে, এই যে এটা টেনে ফেলে দেব। এই দেখুন চিংড়ি মাছের ভেতরে কালো মতো সুতোর মতো একটা অংশ আছে, এটাও বার করে দেব। এই যে কালো অংশটা দেখুন, সবার শেষে লেজটা কাটবো। খুব ভালোভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কিন্তু চিংড়ি মাছের পুরো খোসা ছাড়াইনি, লেজের দিকে অল্প একটু খোসা আছে আর মাথার খোসাটা আছে। আবার দুষ্টু করে দিয়ে ছাড়াই না। চিংড়ি মাছের মাথায় যে বালিটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলতে হবে। টাটকা আছে, রক্ত বেরিয়েছে। কি সুন্দর পুড়েছে নারকেলটা। হ্যাঁ, চিংড়ি মাছ কেনার সময় একটু দেখে কিনবেন, যদি চিংড়ি মাছ লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে চিংড়ি মাছ টাটকা নয়, আর ওই চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে না। চিংড়ি মাছের এই দাঁড়াগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়, কিন্তু আজকে আমি মালাইকারিতে এই দাঁড়াগুলো দেবো না। মাছগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, আর জায়গাটাও একটু পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, আমি নারকেল পুরে নেব, আর দিদি এখানে দুটো পেঁয়াজ নিয়েছে, গ্রেট করে নেবে। আজকে কালী পুজো, চারিদিকে মাইক চলছে, গান আসছে, গান শুনতে শুনতে রান্না করছি। পেঁয়াজ আমার গেট করা হয়ে গেছে, ফুলনটা ধরি ফেলা, জল গরমটা বসে দে। আর শোন না, আমি কি করে নারকেল কুড়বো এরকম করলে? ওঠ, নারকেলের দুধটা তৈরি করার জন্য হালকা একটু জল গরম করে নেব। ব্যাস ব্যাস, আর নয়, নারকেল করা হয়ে গেছে, হালকা জল গরম হয়ে গেছে, এবার নারকেল কোড়া দিয়ে দেব।
করছি। নারকেলের দুধটা যত ভালো মানে বেশি করে দেওয়া হবে মালাইকারিটা ততটাই বেশি ভালো লাগবে খেতে। গরম জলে কুড়ানো নারকেল আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আজকে আমি পুরো রান্না সর্ষের তেলে করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নেব। গরম তেলে দিতে চিংড়ি মাছ লাল হয়ে যাচ্ছে, তবে মালাইকারির জন্য চিংড়ি মাছ খুব বেশি শক্ত করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার সময় এত ভালো গন্ধ বেরোয় যে ভাজাই যেন মনে হয় খেয়ে নেই, নাকি দিদি? চিংড়ি মাছ ভাজার গন্ধটা কি সুন্দর। এই চিংড়ি মাছগুলো আমাদের এখানকার নদীর চিংড়ি মাছ। এই দেখুন চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি রান্না করব, এতে রান্নার গন্ধটা ভালো আসবে। তেলে দিয়ে দেব অল্প একটু ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ বাটা, পেঁয়াজের সঙ্গে রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজা করব। পেঁয়াজ রসুন একসঙ্গে লাল লাল করে ভেজে নেব। একটা মশলার পেস্ট তৈরি করে নেব। টক দই, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, অল্প একটু জল দেব। গুঁড়ো মশলার সঙ্গে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি নারকেলের দুধটা বের করে নেব। রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্ট দিয়ে দেব। এবার দেব আদা বাটা, এবার সবকিছু মশলা একসঙ্গে ভালো করে কষে নেব। সমস্ত মশলা ভেজে খুব ভালো করে কষে নিয়েছি। অল্প একটু নারকেলের দুধ দেব। আমি আলাদা করে মালাইকারিতে জল দেব না, নারকেলের দুধটা দিয়ে মালাইকারি করব। এবার দেব লবণ, বাদ বাকি নারকেলের দুধটা পুরোটা দিয়ে দেব। অল্প একটু চিনি দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। ঝোলে মাছ দেওয়ার পর খুব একটা বেশি ফোটাবো না, ঝোল দু একবার ফুটে গেলেই নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। অনেকেই গরম মশলাটা রান্না নামিয়ে রান্নার শেষে দেয়,
কিন্তু ঝোল ফোটার সময় গরম মশলা দিলে মাছের ভেতরে স্বাদ পাওয়া যায় গরম মশলার। মাছ দেওয়ার পর আমি আর জাল দিইনি, একদম কম আঁচে রেখেছি, গুটগুট করে ফুটছে। বেশি জাল দিলে কিন্তু ঝোলটা মরে যাবে আর মাছের ভেতরে মশলার যে স্বাদটা সেটা পাওয়া যাবে না। এই দেখুন গুটগুট করে ফুটছে, ঝোলটা অনেকটাই কমে গেছে আর ঝোলের ওপরে তেলের একটা সুন্দর আস্তরণ পড়ে গেছে। দেখুন চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। রংটা দেখুন, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নিই। এই দেখুন রংটা দেখুন, আমরা আজকে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খাবো মা বানিয়েছে। এই দেখ কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আরে ওইটা নয় বড়, এই ধর। দারুন দারুন, আর আপনাদের দাদার তো জিভে মনে হয় জল চলে এসছে। চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে। দারুন 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 হয়েছে কালকে ভাই ফোটা। আপনারা এরকম চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ভাইদের পাতে দেবেন, ভাইরা খুশি হয়ে যাবে, ভালো ভালো গিফট দেবে আপনাদের। চিংড়ি মাছের এই মাথাটা খেতে আমার খুব ভালো লাগে। করমর করে আওয়াজ হচ্ছে যে, সত্যি চিংড়ি মাছের মাথাটা খেতে আমারও খুব ভালো লাগে। সত্যি দারুণ হয়েছে রেসিপিটা, আমার মনেই হচ্ছে কারণ তোমাদের খাওয়া দেখে মনে হচ্ছে যে ব্যাপক হয়েছে রেসিপিটা। কখন খাবো আমি? এক পিস মার দাও। অর্জুন বলছে আর এক পিস দাও, আমি মাথা খাই না। এইরকম আরও ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে।